हाय फ्रेंड वेलकम बैक टू माय चैनल। आज के वीडियो दिते तीन तीनटे न्यू अपडेट्स निये आज के मेडिकल लाइफ चैनल तरफ थे तुम्हारे प्रोवाइड करते चले। आज के वीडियो दिते आलोचना करते चले मेनलि तीन अपडेट। फर्स्ट जे एक नम्बर जो अपडेट थाकछे तुम्हारे रेजिस्ट्रेशन नम्बर, जेखने थार्ड इयर रेजल्ट देखते गए रेजिस्ट्रेशन नम्बर इनवैलिड बोलछे, अर्थात वैलिड रेजिस्ट्रेशन बोलछे। एवं दुई नम्बर जेटा हच्छे कि जेटा तुम्हारा समस्या सम्मुखीन होच्छो सेटा हच्छे कि ना स्पेलिंग अनेकेर भूल आछे एवं सेई भूलटा किभाबे तुम्हारा संशोधन करते पारबे सेई निये आजके आमरा भिडियोते आलोचना करब। एवं नेक्स्ट जेटा तीन नम्बर जेटा आलोचना करब सेटा हच्छे कि ना तुम्हारा अनेके कमेंट करछो जे दादा जेएनएमएर फार्स्ट इयर सेकेंड इयारेर एक्साम डेट कबे हबे, अर्थात एक्सामटा कबे हबे। तो ये तीनटे आपडेट निये मेनलि आजके आमरा भिडियोते आलोचना करब। तो ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুরু থেকে না শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেকে অনেক কিছু জিনিস মিস্টেক করে যেতে পারো, তো সেই জন্য বলছি প্লিজ একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্ট আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না যেটা হচ্ছে কি থার্ড ইয়ার রেজাল্ট দেখতে গিয়ে সেখানে বলছে কি না রেজিস্ট্রেশন নম্বর ভ্যালিড রেজিস্ট্রেশন নম্বর। তো এটার কারণ হচ্ছে কি এক নম্বর যেটা হচ্ছে ফার্স্ট যে এক নম্বর কারণ হয় সেটা হচ্ছে কি আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে বলা হয়েছিল যে কোন কোন কলেজের তাদের কলেজ ফিস তাদের কমপ্লিট করেনি। তো সেই সমস্ত কলেজের একটা আমি ভিডিও বানিয়েছি, তো সেই সেই ভিডিওটি তোমরা আমার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তাহলে তোমরা সেখানে দেখে নিতে পারো যে তোমার কলেজের কলেজ ফিস কমপ্লিট হয়েছে কি না। ফার্স্ট এক নম্বর গেল। এবং দু নম্বর যে প্রবলেমটা হচ্ছে এবং যে কলেজ ফিস আছে সেই কলেজ ফিসটা না কমপ্লিট করলে তোমার রেজাল্ট উইদাউট হোল্ড দেখায় বা ভ্যালিড রেজিস্ট্রেশন দেখায়। তো আমি তোমাদেরকে আগে বলে রেখেছি, তো সেই জন্য প্লিজ একটু কলেজের সাথে কন্ট্যাক্ট করো। এবং কন্ট্যাক্ট করার পর তোমরা যখন দেখবে যে তোমাদের কলেজ ফিস কমপ্লিট নেই, তো সেই কলেজগুলো বেশিরভাগ তাদের রেজাল্ট দেখতে গিয়ে ভ্যালিড রেজিস্ট্রেশন বলছে। তো প্লিজ একটু তাদের কলেজ থেকে একটু কন্ট্যাক্ট করো, এটা তোমাদের সমাধান হয়ে যাবে। নেক্সট দু নম্বর যেটা হচ্ছে আপডেট যেটা বলছি সেটা হচ্ছে কি না স্পেলিংয়ের ব্যাপারটা। প্রচুর পরিমাণে স্টুডেন্টদেরকে স্পেলিং অনেক মিস্টেক আছে। তো এটার আমি অনেক আগে অনেকবারও ভিডিও বানিয়েছি, তো আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা পারলে সেখান থেকে দেখে নিতে পারো। তবু আর একবার বলে দিচ্ছি যে স্পেলিং মিস্টেকের কারণ হচ্ছে কি ব্যাঙ্গালোরে প্রচুর পরিমাণে টাকার দিতে হয় এবং সেই টাকার জন্য এরাই হচ্ছে কি মেন সমস্যা যে স্পেলিং মিস্টেক করা হয়। তো যেখানে হচ্ছে স্পেলিং কারেকশান আছে যে ওয়েবসাইটে, যেখানে কর্ণাটকের যে মেন ওয়েবসাইট আছে সেখানে যে কারেকশানের যে অপশান আছে বা সাইট আছে, সেই সাইটটা খুললে সেখানে তুমি কারেকশান করতে গেলে সেখানে বলছে যে 500 টাকা তোমার অ্যামাউন্ট লাগবে একটা স্পেলিং তোমাকে সংশোধন করার জন্যে। তো এইরকমভাবে প্রচুর পরিমাণে ব্যাঙ্গালোরেতে প্রচুর পরিমাণে টাকা নেওয়ার জন্য এই এই যে জিনিসগুলো হয়ে থাকে। তো প্লিজ একটু কলেজের সাথে কন্ট্যাক্ট করো, আশা করি নিশ্চয়ই হয়ে যাবে। কলেজের সাথে কন্ট্যাক্ট করো, সব কিছু কলেজের সমাধান হবে। নেক্সট দু নম্বরে যে তিন নম্বরে যেটা হচ্ছে কি তিন নম্বরে যেটা জিএনএমের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এক্সামিনেশন ডেট কবে। তো এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি জিএনএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এক্সামিনেশনের জন্য। তো যথাসম্ভব খুব তাড়াতাড়ি এক্সামিনেশন ডেট তোমরা পেয়ে যাবে আমাদের মেডিকেল লাইফ চ্যানেলের তরফ থেকে। তো আর এক্সামিনেশন হতে পারে যেটা সম্ভাব্য বা টেন্টেটিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না আগে যেটা হচ্ছে কি হয়েছিল যে সময় অনুযায়ী সেটা হচ্ছে কি এপ্রিলে হয়েছিল। তো আশা করে রাখো এটা হচ্ছে কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এপ্রিলেই হয়ে যাওয়ার সম্ভাবনা বা তার আগে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জানুয়ারিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে। তো যখন হচ্ছে কি তোমার রুটিন দেওয়া হবে, তো আমি আমাদের মেডিকেল লাইফ চ্যানেলের প্রথমে সবার প্রথমে মেডিকেল লাইফ চ্যানেলে তোমরা পেয়ে যাবে ইউটিউবে। তো এই তিনটে আপডেট নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করলাম। তো ভিডিওটি যদি একবিন্দু ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, এবং যারা যারা সাবস্ক্রাইব করে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।